নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2015 থেকে 2019 সাল পর্যন্ত যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো বাংলার। প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সালের যাবতীয় প্রশ্নগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো তাদের জন্য নিয়ে আসছি আমি বাংলা প্রশ্নপত্র টু দ্য পয়েন্ট সলভ। তাহলে তো দেখো আজকে আমি 2015 সালের বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তারপরে 2016, 2017, ঠিক আছে, 2018, 2019, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি পরে তোমাদের সলভ করিয়ে দেবো। আপাতত আলোচনা করা যাক 2015 সালের বাংলা প্রশ্নপত্র। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ফার্স্ট প্রশ্ন 1.1, রূপমূল হলো, রূপমূল কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক 1.2 কী বলেছে? উষ্ম ধ্বনিটি হলো, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার কিন্তু হবে, ক্ষয়ের অ্যান্সার হবে তালব স, ঠিক আছে। 1.3 প্রশ্ন, মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1.3 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ঋত্বিক ঘটক। 1.4, অভিধানে পট শব্দটির অর্থ কী? পট শব্দটির অর্থ কী? 1.4 প্রশ্ন, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার চিত্র। তোমাদের আমি বারবার বুঝিয়েছি পট শব্দটির অর্থ কী। পরের প্রশ্ন 1.5, বলো 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 সবে গানটি লিখেছেন কে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন 1.6, 60 বছরের যুদ্ধে জিতেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের অনেকবার বুঝেছি। 1.6 প্রশ্নের অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার কী হবে? দ্বিতীয় ফ্রেডরিক। এবং অথবাদের প্রশ্ন আছে, বলিকান্দারি ছিলেন একজন, তো দেখো বলিকান্দারি ছিলেন একজন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1.6 অথবা অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দরবেশ ছিল, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 1.7, তো দেখো এইগুলো একটু কেটে দিচ্ছি, ঠিক আছে, যাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই যে তো দেখো এটা তো বলে দিয়েছি দরবেশ ছিল। আমাদের পরের প্রশ্ন 1.7, যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো 1.7 যে প্রশ্ন আছে, গানটি কি? ঘয়ের অ্যান্সার হবে মালতি লতা দোলে। তোমরা তো জানো এখানে কিন্তু একটা হারমোনিয়াম বাজানো হচ্ছিল, মালতি লতা দোলে, তাই তো, বিভাব নাটক থেকে দিয়েছে। অথবা দিয়ে পরের প্রশ্ন, যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, 1.7 অথবার প্রশ্ন, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে গাধা। 1.8, নানা রঙের দিন নাটকটির চরিত্র আছে, কটি চরিত্র আছে? 1.8 প্রশ্ন, কটি চরিত্র আছে? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার দুটি চরিত্র আছে, দুটি। পরের প্রশ্ন, অথবা দিয়ে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? 1.8 অথবা গয়ের অ্যান্সার হবে নাট্যগোষ্ঠী। কী হবে? নাট্যগোষ্ঠী হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 1.9, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.9, অ্যান্সার কিন্তু হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে বৌদি। কী হবে? অ্যান্সার কিন্তু হবে বৌদি হবে, তো দেখো কেড়ে দিচ্ছি এটা হবে বৌদি হবে, ওকে। পরের প্রশ্ন, অথবা দিয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, কিসের চাকরি করতেন? তোমরা তো জানো পুলিশে চাকরি করতেন। 1.10, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.10, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ধানক্ষেত। 1.99, অবসন্ন মানুষের শরীরে দেখি কী দেখি? 1.99 কয়ের অ্যান্সার হবে ধুলোর কলঙ্ক। 1.12, রোগা শালিকে হৃদয়ের বিদন্য ইচ্ছার মতো। 1.12 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, ওকে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে
1.13 তে রক্তের অক্ষরে দেখিলাম কি হবে গয়ের অ্যানসার হবে আপনার রূপ 1.14 বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.14 এর অ্যানসার হবে ফাপি বলে ফাপি 1.15 কালো বিড়ালের লোম আনতে গেছে কে আনতে গিয়েছিল বলো কে কয়ের অ্যান্সার হবে ভজন চাকর 1.16 এ বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য তোমাদের কিন্তু এই পাঁচখানা চাল ভালো করে পড়বে এই পাঁচখানা চাল কনক পানি কে চাল খাচ্ছে মোটা সাপটা কে খাচ্ছে রামশাল কে খাচ্ছে এটা কিন্তু ভালো করে পড়বে পরীক্ষা কিন্তু আসছে দেখতেই পারছ 1.16 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কী হবে বড় বাবুর জন্য ওকে পরের প্রশ্ন কি বলেছে 1.17 এ মৃত্যুঞ্জয় এক তারা নোট লিখিলে নিখিলের সামনে রাখলো টাকাটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 1.17 এর অ্যান্সার হবে খয়রাচার রিলিফ ফান্ডে দেবে বলে পরের প্রশ্ন 1.18 এ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে শরীরে তার প্রতিক্রিয়া হয় তো এটা আমাদের 2016 সালের দু হাজার পনেরো সালের এইচএসের বাংলা প্রশ্নপত্র বেঙ্গলি প্রশ্নপত্রের এমসিকিউ সম্পূর্ণ কিন্তু আমি সলভ করে দিয়েছি এবার আমি 2016 সালের প্রশ্নগুলো সলভ করে দেবো ঠিক আছে 2016 সালের প্রশ্নপত্র সলভ করাচ্ছি ঠিক আছে তো দেখো একটু বোঝা যাচ্ছে না আমি তাও তোমাদের লাইন বাই লাইন পড়ে উচ্চারণ করে শোনাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তো দেখো প্রথম প্রশ্ন উৎসবকে বড় বাড়িতে নিয়ে কে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে নিয়ে এসেছিল বলো তোমরা অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাসিনী তোমরা তো জানো যে বাসিনী কিন্তু দূর সম্পর্কের দাদা হয় তার একই গ্রামে থাকে 1.2 বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খয়ের অ্যান্সার হবে সাতু 1.3 সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে 1.3 প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে বাইজেন্টিয়াম বাইজেন্টিয়াম যাকে বলে পরের প্রশ্ন অথবা দেয়া সেই শহর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেনে যাবে এ হতে পারে না কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.3 অথবা অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার পাঞ্জা সাহেব গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.4 এর প্রশ্ন ঘুমিন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতন একটা আপেশ দেওয়ার জন্য হরিণটি কী করল 1.4 এর প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল 1.5 এ নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি জাগে 1.5 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রোধ 1.6 এ এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি 1.6 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আইজেন স্টাইন অথবা দিয়ে পরের প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি মনে হয়েছিল 1.6 এর অথবা হবে কয়ের অ্যান্সার হবে ভোরের আলোর চেয়েও সুন্দর পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.7 এ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন 1.7 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রশান্তচন্দ্র মহলানবিশ 1.8 এ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পী অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেছিলেন 1.8 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মুদ্রণ শিল্প পরের প্রশ্ন 1.9 এ গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থসমূহ এটি শব্দার্থের পরিবর্তন কোন ধারা 1.9 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শব্দার্থের রূপান্তর 1.10 মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে 1.10 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফুটপাতের লোকগুলোর কথা আমাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন আছে 1.11 এ এক সময় দাগি ডাকাত ছিল 1.11 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার
নিবারণ বাগদি 1.12 তে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। 1.13 তে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কি? 1.13 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সত্যকে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন বলেছে 1.14 সবুজের অনটন ঘটে। 1.14 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, শহরের অসুখ সবুজ খায় বলে। 1.15 হ্যাঁ বল্লভভাই বলে গেছেন। 1.15 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, বাঙালিরা কাঁদুনে যাত, বাঙালিরা কাঁদুনে যাত। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে অথবা দিয়ে এ কথাটা মালিকের কানে তুলবে না চ্যাটার্জি মশাই, কোন কথা? 1.15 অথবা কয়ের অ্যান্সার গ্রিন রুমে ঘুমানোর কথা, গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের প্রশ্ন 1.16 হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, কি হওয়ার কথা বলা হয়েছে? 1.16 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নায়ক চরিত্র অথবা দিয়ে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.6 অথবার অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দিলদারের। 1.17 মোহনবাগান ক্লাব গঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1889 খ্রিস্টাব্দে। 1.18 একটি তারিখ ধ্বনি হলো, একটি তারিখ ধ্বনি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ডয়সে নোড়া। সুপ্রিয় দর্শকটি 2016 সালের প্রশ্নপত্র কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের আলোচনা করব 2017 সালের প্রশ্নপত্র, 2017 সালের প্রশ্নপত্র। ওকে কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2017 সালের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে? বলেছে একটু কেড়ে দিচ্ছি, বাংলা বাক্যের পথ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম। 2017 সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তা কর্মক্রিয়া। 1.2 অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? 1.2 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোয়াজ বলে। 1.3 আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কে শহরে গিয়েছিল? অ্যান্সার হবে আমাদের 1.3 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভট্টাচার্য মশাই। 1.4 তারা নাকি দারুণ বক্স অফিস, কিসের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু 1.4 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাসির নাটকের। অথবা দিয়ে রাজনীতি বড় কোট কথাটি কে বলেছিল? 1.4 অ্যান্সার হবে রাজনীতি বড় কোট। তো দেখো অ্যান্সার হবে আমাদের 1.4 এখানে বলেছে রজনী মোহাম্মদ কালীনাথ কিং লিওন, রাজনীতি রজনী। 1.5 আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অভাব নাটক। অথবা দিয়ে 1.5 অথবা দিয়ে ঠিক আছে ফেলে দিন না আবার দেব, কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? তো দেখো তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? 1.5 কমেন্ট বক্সে জানাবে, দেখা যাক তোমরা কি পারো। আমাদের পরের প্রশ্ন 1.6 বলেছে যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? 1.6 অ্যান্সার হবে কবির বিবেক। 1.7 সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, কিসের রং? 1.7 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেশওয়ালিদের জ্বালানো আগুনের। 1.8 বাসিনের মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.8 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 82 বছর। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে
আমাদের নেক্সট প্রশ্ন বলেছি, এটা তো বলেছি বাসিনীর মণি বাড়ির বুড়ো কর্তার বয়স হচ্ছিল 82 বছর। 1.9-এ নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায়? 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বই পড়ে আর চিন্তার জগতে পড়ে 1.10-তে একই পথ পাশাপাশি দুবার বসার ক্রিয়াকে কি বলে? 1.10-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে পদদ্বৈত বলে 1.11-এ ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? 1.11-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হীরালাল সেন। 1.12-তে টপ্পা গান বাংলার জনপ্রিয় করেছিল কে? 1.12-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে এ তো হয়ে গেল সমাস, এটা হয়ে গেছে মৃণাল সেন। ভারতীয় তথ্যচিত্রের প্রথম চিত্রকার কে? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার তো 1.10-এর অ্যান্সার তো বলে দিয়েছি পদদ্বৈত হবে। 1.11-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হীরালাল সেন, হীরালাল সেন। 1.12-তে টপ্পা গান বাংলার জনপ্রিয় করেছিল কে? 1.12-এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার রামনিধি গুপ্ত। এগুলো বলেছি আগে একবার, আমি আর একবার বলে দিচ্ছি। 1.13-তে আর আমরা ডুবে গেলে কেঁদেছিল কে? 1.13-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ফিলিপ কেঁদেছিল। অথবা দিয়ে মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? 1.13-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে বলি কামদারির কাছে। 1.14-এ রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে? 1.14-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে অস্পৃশ্য ভাড়, অস্পৃশ্য ভাড়। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অথবা দিয়ে নানারঙের দিন নাটকের শেষ দিক রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? 1.14-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে ওথেলো। 1.15-এ ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে? 1.15-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শীতের দুঃস্বপ্নর মতো। 1.16-এ চোখ তো সবুজ চাই দেহ চাই কি? 1.16-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবুজ বাগান। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, 1.17-এ করিম ফরাজি একদা ছিল? 1.17-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পেশাদার লাঠিয়াল। 1.18-এ আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? 1.18-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অনাহারে মৃত্যু দেখল। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2017 সালের প্রশ্নপত্র তো আমি সলভ করে দিয়েছি, এবার আমি 2018 সালের প্রশ্নপত্র সলভ করাবো। এটা উচ্চ মাধ্যমিক 2018 সালের বাংলা প্রশ্নপত্র, টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। আমাদের 1.1-এর প্রশ্ন কি বলেছে, 1.1-এর প্রশ্ন বলেছে কেড়ে দিচ্ছি, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লোকের অভাব। 1.2-তে টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? সুপ্রিয় দর্শকার্থী, 1.2-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 1.3-তে এই গল্পে গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো কি? 1.3-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে বাসিনীর মণি বাড়িতে হেলাঢেলা ভাত। 1.4-এ মেজ আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? 1.4-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পদ্মজালি। 1.4-এর অ্যান্সার হবে পদ্মজালি। 1.5-এ চাষা বসে মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে পরীক্ষা করেছিল? 1.5-এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার রোজ ঝলমলে একটা দিনের কথা, বা রোজ ঝলমলে একটা দিনের জন্য তারা কিন্তু প্রতীক্ষায় ছিল। তো এটা আমাদের 2018 সালের বাংলা প্রশ্নপত্র। তো দেখো পরের প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে 1.6-এ মেঘমতির মহুয়ার দেশ আছে,
1.6 এর অ্যানসার হবে ফায়ার অ্যানসার হবে অনেক অনেক দূরে 1.7 এ জানিলাম এই জগৎ কি নয় 1.7 এর অ্যানসার হবে গয়ার অ্যানসার স্বপ্ন নয় 1.8 এ চারিদিকে পেয়ারা ও নুনার গাছ কিসের মতো 1.8 এর অ্যানসার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে টিয়ার পালকের মতো টিয়ার পালকের মতন। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 1.9 এ তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান কোথায়। 1.9 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বাগানে। 1.10 সে কুয়োর দিকে এগুলো হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, প্রশ্নটি কি? 1.10 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মর্দানা কোথা থেকে এসেছে। অথবা পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ কে করেছেন। 1.10 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে, একটু কেড়ে দিচ্ছি, একবারেই কেড়ে দিলাম, অ্যান্সার হবে কিন্তু বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। 1.11 কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকাররা বলেছেন। 1.11 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্থিতিক মরা। 1.11 অথবার প্রশ্ন কি বলেছে, বলেছে টাকা সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, তিনি কে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাম ব্রিজ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রাম ব্রিজ হবে। তো দেখাচ্ছি তোমাদের অ্যান্সারটা রাম ব্রিজ। 1.12 রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন। 1.12 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বক্তিয়ার। অথবা দিয়ে তুলসী লাহিড়ি প্রতীক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে। 1.12 এর অথবা হবে খয়ের অ্যান্সার শম্ভু। 1.13 হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ। 1.13 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সংস্কৃতিতে আরও পেয়েছিলাম। পরের প্রশ্ন অথবা দিয়ে তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না। 1.13 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দিলদারের। কী অ্যান্সার হবে? অ্যান্সার হবে দিলদারের হবে। 1.14 বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন। 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রামশঙ্কর ভট্টাচার্য। 1.15 অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি। 1.15 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শ্বেত অভিসারিকা। 1.16 ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব। 1.16 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.17 যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কী বলে? 1.17 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপসর্গ। কি বলে? উপসর্গ বলে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন আছে দারুণ শব্দের অর্থ কি। 1.18 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাষ্ঠ নির্মিত। তো দেখো এটা কিন্তু 2018 সালের বাংলা প্রশ্নপত্র 2.0 আমি আলোচনা করেছি, এবার আমি 2019 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা 2019 সালের বাংলা প্রশ্নপত্র। তো দেখো আমাদের কোশ্চেন কি বলেছে, ফার্স্ট প্রশ্ন চুপচাপ ভুল হয়েছে আমার উচ্চারণ করতে, চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিয় দর্শকার্থী এই যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের হবে ফায়ার অ্যান্সার হবে অনুকার পদ গঠন। 1.2 বাংলার বিজ্ঞান রচনায় পথিকৃত পত্রিকা হলো কি? 1.2 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে তত্ত্ববোধিনী পত্রিকা। 1.3 কি বলেছে, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র। 1.3 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মা যশোদা। কি হবে? মা যশোদা হবে। 1.4 রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন। 1.4 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে আইজেনস্টাইন। ঠিক আছে, কি বলছি অ্যান্সার কী হবে? আইজেনস্টাইন হবে। অথবা 1.4 এর শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কারে কোন নাটকের অংশ।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.4 এর অথবা অ্যানসার হবে গয়ার অ্যানসার রেজিয়া 1.5 এ রক্তের অক্ষরে দেখলাম কি দেখিলেন 1.5 এর অ্যানসার হবে আমাদের গয়ার অ্যানসার আপনার রূপ 1.6 এ নিয়ত ভাইয়ের শব্দ দেখে নাই যদি 1.6 এর অ্যানসার হবে আমাদের গয়ার অ্যানসার ক্রোধ 1.7 এ থুতুড়ে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 1.7 এর অ্যানসার হবে কয়ের অ্যানসার চিটচিটে তুলোর কম্বল 1.8 এ কি উৎসবকে বড় উতলা করে খুব ইম্পর্টেন্ট 1.8 এর অ্যানসার হবে ঘয়ের অ্যানসার ফুটপাতের ভাতের গন্ধ 1.9 এ কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণটা কি 1.9 এর অ্যানসার হবে আমাদের কয়ের অ্যানসার প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল পরের প্রশ্ন 1.10 রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিল 1.10 এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার 3 টাকা অথবা দিয়ে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.10 অথবা প্রশ্নের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার প্রেম কি হবে প্রেম হবে ওকে আমাদের পরের প্রশ্ন কি আছে আমাদের পরের প্রশ্ন বলেছে যে এটা তো প্রেম হবে জানো ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এটি একটি কি 1.11 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জোড় কলম রূপমূল 1.12 তে জারি কেনে জারি শব্দের অর্থ কি 1.12 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রন্দন 1.13 তে দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান দুজনকে 1.13 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কি হবে শম্ভু আর অমর কি হবে শম্ভু হবে আর অমর হবে শম্ভু আর অমর হবে অথবা দে ওহ কি শীত সব আছে শুধু কি নেই 1.13 অথবা অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মানুষ নেই 1.14 স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ট্রেনটাকে থামানোর আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে 1.14 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আমাদের স্পেনের ফ্লিপ 1.14 এর অ্যান্সার হবে সরি 1.14 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে আলেকজান্ডার সরি আমার ভুল হয়েছে কে জিতেছিল একলা সে আলেকজান্ডার হবে কী হবে আলেকজান্ডার হবে 1.25 সবুজ সকাল কিসে ভেজা 1.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শিশিরে ভেজা কিসে ভেজা শিশিরে ভেজা 1.16 এ উষ্ণ লাল রঙটি ছিল 1.16 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দেশওয়ালিদের জ্বালানো আগুনের 1.17 এ ফজরের নামাজ বলতে বোঝানো হয় অ্যান্সার হবে 1.17 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভোরের নামাজ 1.18 এ বড় বউ কী বলেছে ভাবতে চেষ্টা করে তো দেখো এখানে একটু ভুল আছে টাইপিংয়ে কী ভাবতে চেষ্টা করে 1.18 গয়ের অ্যান্সার হবে তখনও চাঁদ সূর্য উঠবে কি না সুপ্রিয় দর্শকার্থী এটা 2019 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র সলভ করালাম 2015-16 ঠিক আছে 2017 2018 2019 এটা সলভ করে দিয়েছি আর তোমাদের বাকি আছে 2020 বাকি আছে 2021 পরীক্ষা হয়নি 2022 আর 2023
অর্থাৎ তোমাদের তিনটে শাল বাকি আছে, এই তিনখানা শাল আমি আগামীকাল সলভ করে দেব। আর একটা কথা আমি তোমাদের বলবো, এর যাবতীয় এসএ কিউবগুলো আছে, এসএ কিউবগুলোও আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।